হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে জানাই আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের যে ব্লগটা যাবে, অ্যাকচুয়ালি আজকের নয়, আমি কিছুদিন আগে শ্যুট করে রেখেছিলাম, আজকে দিচ্ছি। আজকে আমি যাচ্ছি একটা জায়গাতে, এর ব্লগটা আমি নেক্সট দিন আপলোড করব। তো এখন থেকে যে ব্লগটা দেখবেন সেটা আমার একটা ফ্রিজ ডিপ ক্লিনিংয়ের ব্লগ, ওটা আমি কালকে এডিট করে রেডি করে রেখেছিলাম। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটু পরে। তো এখন আমার ফ্রিজের অবস্থা হয়ে আছে এরকম। অনেক দিন ধরে আমি এটাতে হাতই দিইনি, প্রায় ধরুন দু মাস মতো হয়ে গেল আমি ফ্রিজটা পরিষ্কার করার সময় পাইনি। তো ফাইনালি আজকে হাজবেন্ডের উদ্যোগ ছাড়া কিন্তু এই ফ্রিজটা পরিষ্কারই করতে পারতাম না, কারণ একা একা এই ফ্রিজটা পরিষ্কার করা মানে অনেকটা সময়ের ব্যাপার। তো আর এখন ছোট মেয়ে আছে, তো তাকে নিয়ে না আমি করে উঠতে পারছিলাম না। তো প্রথমে কী করব, আমি ফ্রিজ থেকে সমস্ত যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক এক করে বের করে নেব। আমি ফ্রিজের মধ্যে এরকমই ঢুকিয়ে দিচ্ছিলাম এখন কয়েকটা দিন, মানে এখানে আসার পর থেকে। তো দেখলাম যে না, এরকম আর কাজ হচ্ছে না, এরপরে প্রপারভাবে অর্গানাইজ না করলে খুব সমস্যা হবে। আর যেহেতু ওই বিহার থেকে আসার পরে এই প্রথমবার ফ্রিজটাকে পরিষ্কার করছি, তো বুঝতেই পাচ্ছেন কীভাবে নোংরা হয়েছে ফ্রিজটা। তো এটা যদি ঠিকঠাক করে না করি, বাচ্চার খাওয়ার টাওয়ারগুলো থাকে তো খুব সমস্যা। তো প্রথমেই আমি ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিচ্ছি। আর আমার যেহেতু ডিপ ফ্রিজটা চলে না, মানে ফ্রিজারটা চলে না, তাই এই ফ্রিজারের মধ্যেও আমি মানে নর্মাল জিনিসপত্র রাখতাম। তো এখন থেকে ভেবেছি ফ্রিজারটা চালাবো, যেহেতু মেয়ে এখন একটু বড় হচ্ছে, তাই ভেবেছি ওর জন্য একটু মাঝে মধ্যে বরফ টরফ যদি লাগে ওর জন্য একটু রেডি করে রাখবো। আর দেখুন, আমি এরকম কন্টেনারের মধ্যে খাবার দাবারগুলো রেখেছি। যেহেতু আজকে আমি ফ্রিজটা পুরোপুরি ডিপ ক্লিন করছি, তাই এক একটা জিনিসকে ধরে ধরে ভালো করে পরিষ্কার করব। আপনাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। এই যেরকম ধরুন এই স্লাইডিংগুলো আছে, এগুলোকেও আমি বের করে নিচ্ছি। আর দেখুন ভেতরটা কীরকম নোংরা হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর এই ভেতর যে পরিষ্কার করার দায়িত্বটা, ওটা পড়বে আমার হাজবেন্ডের ওপরে, আর আমি করবো বাদবাকি কাজগুলো। আমি ফ্রিজের ওই স্লাইডারগুলোর ওপরে এই লাইনারগুলো দিয়ে রাখি। যদি কোনো সময় খাবার রাখা হয় আর খাবারগুলো যদি স্পিল করে যায়, তাহলে এই লাইনারে পড়বে। আর লাইনারগুলো উঠিয়ে শুধু পরিষ্কার করে নিলেই কিন্তু আর বেশি কিছু ঝামেলা থাকে না, মানে ফ্রিজকে বারবার ডিপ ক্লিন করার দরকার পড়ে না। আমি নর্মালি ফ্রিজ বছরে এই 2 থেকে 3 বার মতো ডিপ ক্লিন করি, নাহলে এই লাইনারগুলো উঠিয়ে নিই, আর উঠিয়ে নর্মাল একটু ওই ভিনিগারের সলিউশনটা দিয়ে একটু পরিষ্কার করে নিই, তাতেই কিন্তু ফ্রিজ আমার সবসময় পরিষ্কার থাকে। আর এই স্লাইডারগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পরিষ্কার করার সময় আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার হাতেই একটা ভুল হয়েছে, ভুল ঠিক বলবো না, আমি জানি না এটা কেন হয়েছিল। এই স্লাইডারগুলো যখন আমি বের করে একবার ধুতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার হাত দিয়ে, মানে হাতেই ছিল জিনিসটা, না পড়েছে না ধাক্কা লেগেছে কিছু হয়েছে, মানে ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিলো আর কি। আমি জানি না মানে হঠাৎ করে কেন হয়েছিল, মানে খুব মানে আমি সাবধানেই করি এই জিনিসগুলো, যেহেতু কাঁচের তো খুব সাবধানে করি এই জিনিসগুলো। তো তা সত্ত্বেও দেখেছিলাম ওটা ভেঙে গেছিলো। আর এই ভেন্টিলেশনগুলো যেগুলো থাকে এগুলোর মধ্যেও খুব ময়লা জমে। তো যখন খুব বেশি ময়লা জমে যাবে, আপনারা কিন্তু ব্রাশ দিয়েও ভালো করে পরিষ্কার করতে পারেন। আমার এখানটা খুব একটা বেশি ময়লা জমেনি, তাই আমি নর্মালি পরিষ্কার করে নিলাম। আর অন্য সময় হলে এগুলোকে আমি এমনি বাইরে রেখে এয়ার ড্রাই করে নিতাম যদি সময় থাকতো, কিন্তু এখন আর সেরকম সময় নেই, তাই আমি একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তাতে কী হয়, জলের দাগগুলোও থাকে না, আর জলের দাগগুলো থাকলে দেখবেন খুব বাজে লাগে দেখতে, তাই আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি। আর ওদিকে আমার হাজবেন্ড রেডি করছে ওর একটা সলিউশন। ও আজকে যেহেতু ফ্রিজের ভেতরটা পুরো পরিষ্কার করছে, ও ওই জন্য এখানটা একটু পেপসুডেন্ট আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে এক মিক্স করে একটা পেস্ট মতো বানিয়ে নিচ্ছে, আর সেটাকে একটা স্ক্রচ ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছে। আর এরপরে আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ কাজবাজ করছিলাম, তো মেয়ে এত কান্নাকাটি করছিল। তো এই ঘষার পরে না এটাকে প্রায় ধরুন 2 বার মতো পরিষ্কার করা হয়েছে, একবার ভিজে কাপড় দিয়ে মোছা হয়েছে, আরেকবার শুকনো কাপড় দিয়ে মোছা হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই সলিউশনটা বাড়িতে ট্রাই করতে পারেন। বিশ্বাস করবেন না, ফ্রিজের ভেতরে একটা ফোঁটাও কোনো বাজে স্মেল থাকে না, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, মানে আমার যে হলুদ রঙের দাগগুলো ছিল সেগুলোও চলে গেছে ইভিন এখান থেকে। তো
তো এরপরে আমি এক এক করে এখানে সাজিয়ে দিচ্ছি জিনিসগুলোকে। আমি পরে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে ভেজিটেবলস বা ফ্রুটস আমি ফ্রিজের মধ্যে স্টোর করি, এটার আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এবারে এক এক করে ফ্রিজটাকে সাজিয়ে নেওয়া যাক। আর এরপরে আমি এক এক করে লাইনারগুলোকেও পেতে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি একটু তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি, তাই হয়তো আমার আওয়াজ শুনে আপনারা একটু বুঝতে পারবেন, একটু ম্যানেজ করে নেবেন। আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই আজকে ভিডিওটা দিতে হতো। আর ভয়েসটা আমি সকালবেলাতেই দিচ্ছি, তাই একটু তাড়াহুড়োর মধ্যে ভয়েসটা দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক বেশি মোটিভেট করে। এবারে চলুন আমি জিনিসপত্রগুলো সাজিয়ে দিই। আমি ডিপ ফ্রিজের মধ্যে নর্মালি যে এক্সট্রা মশলাগুলো থাকে, ধরুন এই কস্তুরি মেথি, চাট মশলা, গরম মশলা, যেগুলো আমার খুব কম লাগে সেগুলোকে আমি রাখি। আর নিচে আমি এরকম সবজিগুলোকে স্টোর করে রেখে দিচ্ছি এক এক করে। আর এই সেলফটা পুরোপুরি রাখলাম আমার লেফট ওভার যে খাবারগুলো সেগুলোকে স্টোর করে রাখার জন্য। আর এই দিকটাতে আমি যেরকমভাবে বলেছিলাম সস বা জিঞ্জার গার্লিক পেস্ট বা কিছু আচার থাকলে আমি সবসময় এই দিকটাতে রাখি। আর এখানের মধ্যে আমি গ্রিন চিলি রেখেছি। আর গ্রিন চিলি স্টোর করে রাখার একটাই নিয়ম, সবসময় ওর বোটা ছাড়িয়ে রাখতে হয়, তাতে কিন্তু অনেক দিন অবধি গ্রিন চিলি ফ্রেশ থাকে। চলুন এবারে তাহলে ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। এই ছিল আমার ফ্রিজের আগের অবস্থা। আর এই হচ্ছে আমার ফ্রিজের এখন অবস্থা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।